Rahman Rahim. Annual Varshiki Sambordhana Anushthan 2018 Naogaon Homeopathic Medical College Hospital ebong Naogaon Jela Sarbostorer Homeo Chikitsak Byabshayi o Homeo Onuragi Bindu kortik Ayojito Annual Varshiki Sambordhana Anushthaner সবাইকে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা প্রকাশ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকলের প্রচেষ্টা নিয়ে নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনাদের সকলের সহযোগিতায় আজ প্রতিষ্ঠা লাভ করেছে এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি অল্প সময়ের মধ্যে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনে যে মানুষগুলো কাজ করেছেন তারা হলেন বাস্তবায়ন কমিটির সদস্য সব সময় জেলাকে কাছে পেয়েছি আলহাজ আহমেদ সরদার স্বপন প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান পরিচালনা পরিষদের সহসভাপতি আলহাজ আব্দুল আলী সহসভাপতি বাস্তবায়ন কমিটি কার্যকরী সদস্য ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন কার্যকরী সদস্য এ কে এম তাজুল ইসলাম বলবু কার্যকরী সদস্য ডাক্তার এস এম হোসেন কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার ফজলুর রহমান কার্যকরী সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী এবং দাতা ও দাতা সদস্য কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান সবাইকে যার নাম বলি নাই তাদেরকেও আমি আমার আন্তরিক অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী যাকে নিয়ে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল আজ প্রতিষ্ঠা লাভ করেছে তিনি হলো ডাক্তার মোহাম্মদ সেকেন্দার আলী তার অক্লান্ত পরিশ্রম সহযোগিতা নিয়ে আমরা আজ আপনারা আমাদের কলেজ সহকর্মী বৃন্দ শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের নিয়ে আজ হোমিওপ্যাথিক কলেজ এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তো আমাদের আকুল আবেদন উপস্থিত বিত্তবান সকলের কাছে আমাদের আকুল আবেদন যে নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ছিল না আজ আমরা নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছি কিন্তু আমাদের নিজস্ব জায়গা রয়েছে কিন্তু আমাদের ভ্রমণ নেই আমরা অন্যের জায়গায় ভাড়া দিয়ে আসি তো আমার ইচ্ছা আমার সাথে সাথে আমার প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ শিক্ষক মন্ডলী কর্মকর্তা কর্ম সকলের অনুরোধ আমরা চাই আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সংগঠিত অতিথির কাছে আমার সকলের পক্ষ থেকে জোর দাবি জানাই স্যার যেন আজ নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে একটা ভবন অনুদান দিবেন এটা আমরা কামনা করি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায় নওগাঁ শুভাগমনের সদ্ধার হে সুধি অতীতের গাড়ি মুছে নতুন বর্ষের আগমনে ধন্য হলাম আজ আমরা তোমার পদার্পণে বর্ষ শেষে চৈত্রের খরতাপে ক্লান্ত হৃদয়কে সান্ত্বনার বাণী নিয়ে নববর্ষ বৈশাখের আগমন দক্ষিণা বাতাসে সুশীতল পরশে ক্রান্তির অবসান ঘটায় সঞ্জীবনী শক্তির উন্মেষ ঘটেছে প্রাণী ও বৃক্ষ পল্লবে আর আমাদের হৃদয় উৎপেরিত হয়েছে আজ তোমার আগমনে হে জ্ঞানতাপস জ্ঞানী গুণীজন নীরব রয়েছে কখন জ্ঞানের আলো ছড়িয়েছে ভবনে সারা জীবন তোমার দক্ষতা যোগ্যতা অধ্যাবসায়ের কথা শুনেছি কিন্তু তোমাকে কখনো দেখি নাই তাই আজ তোমার দর্শনে আমরা ধন্য তোমার জীবনের সাধনা আর পীড়িত মানুষের সেবায় মনুষ্যত্বের বিকাশ ঘটাইছো তুমি তোমার কীর্তি ছড়ায় হত দরিদ্র অসহায় আর পীড়িত মানুষের আর্তনাদে তোমার হৃদয় সবসময় ব্যাকুল তাই তুমি অসহায় মানুষের সেবায় উৎসর্গ করেছ তোমার অমূল্য জীবন হে অগ্রপথিক তোমার এ সুশোভিত জীবনকে
ব্যর্থতার গ্লানি কখনো স্পর্শ করতে পারে নাই। সাফল্যই সাফল্যই তোমার জীবনের পথ। তুমি রোগাক্লিষ্ট মানুষের স্বল্প খরচে চিকিৎসার সেবার পথ উন্মোচন করে বাংলাদেশের আনাচে কানাচে চিকিৎসা বিদ্যালয় স্থাপন করে অজস্র চিকিৎসক গড়ে তুলেছ। এ সকল চিকিৎসক গ্রামে গঞ্জে ছড়িয়ে চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। তাই শত সহস্র মানুষের আশীর্বাদ তোমার জীবনের সফলতাকে আরো গৌরবান্বিত করে তুলেছে। হে সমাজসেবক, আপনাদের লয়ে বিগত রহিতে আসেন এই মনে করে সকলে আমরা সকলের তরে প্রত্যেকে মরা পরের তরে। কবির লাইন দুটি তোমার জীবনে প্রস্ফুটিত। তুমি তোমার জীবনের আরাম আয়েসকে তুচ্ছ করে অসহায় দুস্থ মানুষের সেবায় বিলে দিয়েছ তোমার জীবনের অমূল্য দিনগুলো। নিজেকে নিয়ে তুমি যতটা ব্যস্ত তার চেয়ে বহুগুণ ব্যস্ত রয়েছ মানব কল্যাণে। তোমার তীক্ষ্ণ মেধা ও বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা সেবা আজ সম্প্রসারিত হয়েছে গোটা বাংলাদেশে। হে দেশ দরদি, মাতৃভূমির লাল সবুজের পতাকায় মিশে আছে তোমার হৃদয়ের চেতনা। তাই দেশের উন্নয়নে তোমার তীক্ষ্ণ মেধার ছোঁয়ায় স্বাস্থ্য সেবার অকল্পনীয় উন্নয়ন ঘটেছে। তোমার সুদূর প্রসারী পরিকল্পনায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান নিজস্ব সক্রিয়তা নিয়ে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী তোমার গড়া হোমিও চিকিৎসা বিদ্যাপীঠ থেকে স্বীকৃতি লাভ করে কর্মসংস্থান নিশ্চিত করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। তোমার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি হাসপাতালে হোমিও বিভাগ চালু হয়েছে এবং হাসপাতালে হোমিও চিকিৎসা নিশ্চিত হয়েছে। হোমিও ডাক্তারগণ সরকারি হাসপাতালে মেডিকেল অফিসারের পদমর্যাদাও লাভ করেছে। তোমার বলিষ্ঠ নেতৃত্বে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকগণ 20% সরকারি অনুদান লাভ করেছে এবং ইন্টার্নি ভাতাও চালু হয়েছে। আশা করি তুমি এই অনুদানকে 100% উন্নীত করতে সক্ষম হবে। অতিথি নিঃসমরা রিক্ত হস্তে দেবার কিছু নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা গ্রহণ করা যায়। আজ তোমার মতো হৃদয়বান মহৎ ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে আমরা আত্মহান। হৃদয়ের মাঝে পঞ্চীবিত অনেক কথা মনে চায় তোমার কাছে খুলে বলি, কিন্তু আনন্দ আবেগে ভুলে যায় অনেক স্মৃতি। তোমাকে যতটুকু আজ অনেক স্মৃতি তোমাকে যতটুকু আত্মীয়তা করা প্রয়োজন তা আমরা করতে পারি নাই। তাই তোমার মহৎ হৃদয়ের কাছে প্রার্থনা করছি, বিদায় বেলা তোমার কাছে এতটুকু আবেদন, এসেছো বন্ধু দুয়ারে পরাঘাত করে চলে যেও না, দেখে রেখো তোমার হৃদয়ে আজকের স্মৃতির আলোচনা। তোমার সুস্বাস্থ্য সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনাতে বিদায় নিচ্ছি তোমার এই গুণমুগ্ধ সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল নওগাঁ। সবাইকে ধন্যবাদ। আজকে হ্যানিম্যান বার্ষিকী এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে যাকে সম্বর্ধিত করা হলো আমি দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছি, যারা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবসা এবং শিক্ষার সঙ্গে জড়িত সবাইয়ের একাত্ম আপনজন। আমাদের প্রিয় দিলীপদা, তাকে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত অতিথি মহোদয়গণ, সাংবাদিক বন্ধুরা এবং হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে জড়িত সকল সম্মানিত চিকিৎসক মহোদয়গণ এবং এই হোমিওপ্যাথি কলেজের সঙ্গে জড়িত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি দিলীপদাকে সহ যারা এই কলেজ প্রতিষ্ঠায় অনুমতি যেটা মূল বিষয় যারা ভূমিকা রেখেছেন, তাদেরকে আমি নওগাঁর একজন মানুষ হিসাবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে গ্রামের মানুষ চিকিৎসার জন্য কোথায় যেত, হোমিওপ্যাথি যেগুলো আমরা কটাক্ষ করে কোয়াক ডাক্তার বলি তাদের কাছেই যেত। আমি গ্রামের মানুষ, আমি হাল চাষ করা মানুষ, সেইখানে দেখেছি আমার পাড়ার একজন ছিল
ওনার নাম জয়মত, বসে বসে ভাবছিলাম উনি ডাক্তারি করে বেড়াতেন ওই ব্যক্তি কবলে নিয়ে, পয়সা পেতেন না পেতেন কিন্তু চিকিৎসা সেবা দিয়ে বেড়াতেন। মানুষের সেবা করবার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। আজকে আপনারা যারা আছেন ডাক্তার, আপনারা মানুষের জন্য সেবা দিচ্ছেন, সবচাইতে বড় কাজটি করছেন। মানুষ সুস্থ না থাকলে তার কোনো কিছু প্রয়োজন করে না। আজকে মানুষকে সুস্থ রাখবার জন্য হায়াত মন্ত্রের মালিক আল্লাহ, কিন্তু সুস্থ রাখবার দায়িত্বটা আপনারা সুচারুভাবে পালন করছেন। সেই আদিকাল থেকে আমি দেখেছি 96 জাতির জনক রাষ্ট্র জনকের কন্যা রাষ্ট্র ক্ষমতায় আসবার পরে গ্রামে কমিউনিটি ক্লিনিক খুলে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে, কিন্তু তার অনেক আগে থেকেই এই কাজটি আপনারা সুচারুভাবে করে আসছেন। যারা হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে জড়িত তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। আমি যারা এই কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত তারা তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে, আমি কিছু হতাশা নিয়েই কথা বলেছিলাম, এটা কি হবে? হয়েছে। আজকে যে সংগঠিত মানে সরাসরি হস্তক্ষেপ এমপি তার কাছে ছোট্ট একটু আবদার করব, সেটি ইনাদের জায়গা আছে, যারা বলেছেন ভাড়া জায়গায় থাকে, ইনাদের একটা স্থাপনা করবার জন্য যদি আপনি ভূমিকা রাখেন তাহলে আমি থাকবেন কিনা আমি জানি না, আমি কিন্তু আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যে এখানে একটা কিছু করে দেব। এইটার সঙ্গে আমার কথা বলবার সুযোগ থাকে, আপনি বলবেন আমি সেখানে কথা বলবো। তবে আমার যদি সুযোগ আসে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের অর্থনৈতিক সহযোগিতা যেটা সেটা আসবো। আর জিনিসটাকে আবারও বলি, এদের একটা স্থাপনা করবার যদি ব্যবস্থা করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। সবাই শুভকামনায় আমরা বলতে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আজ নওগাঁ জেলার হোমিওপ্যাথির একটি ঐতিহাসিক দিন। নওগাঁ জেলায় এত বড় সম্মেলন আর কখনো হয় নাই, এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান কখনো আসেন নাই। এর আগে ডাক্তার সম্মেলন হয়েছে কিন্তু শিক্ষক ছাত্র ডাক্তার একযোগে কোনো সম্মেলন হয় নাই, আজকেই প্রথম। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা হোমিও পরিবার একত্রিত থাকলে হোমিওপ্যাথিকে আরো আগে নেওয়া একদম সম্ভব হবে। আমরা চাই পুরা নওগাঁ জেলাবাসীর এরকম আবেদন নওগাঁ জেলায় মাননীয় চেয়ারম্যানের দ্বারায় ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নওগাঁ জেলায় একটা হোমিও কম্পাউন্ড, একটা হোমিওপ্যাথিক কলেজ আমরা দেখতে চাই, যার প্রতিশ্রুতি চেয়ারম্যান সাহেব আজকে আমাদের নওগাঁবাসীকে যদি দিতে চায় এবং দিতে পারেন, আমরা নওগাঁবাসী অত্যন্ত আন্তরিকতার সহিত তার কৃতজ্ঞতা আজীবন এরকম মনে রাখবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব ডাক্তার সেকেন্দার আলী সাহেবকে। আমার শিক্ষকবৃন্দ, উপস্থিত চিকিৎসকবৃন্দ, ভূমি অনুরাগী, আমার সালাম ও অভিবাদন গ্রহণ করবেন। যদি বলতে চাই যে আজকে যা মহা মহাত্মার আমরা আজকে জন্মবার্ষিকী উদযাপন করছি, এখানে বেশিরভাগ হোমিও সুনির্দিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, ছাত্র রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জীবনী থেকে শিক্ষা নেবেন যে মানুষের জন্য কি করতে হয়, কিভাবে করতে হয়। আপনারা আমাকে পরিচয় দেওয়ার সময় বলেছেন আমি আইন ব্যবসায়ী, এটি আমি অত্যন্ত আপত্তি জানিয়ে বলছি, আমি আইন ব্যবসায়ী নয়, আমি আইন সেবাদানকারী। আমি ব্যবসায়ী হওয়ার জন্য আইন পেশায় আসিনি, তদুপরি সমাজের মানুষ বলে বেড়ায় আমরা আইন ব্যবসায়ী। আজকে আপনাদেরকেও ছিলেন, আপনারা পেশাজীবী যারা হোমিও সংশ্লিষ্ট রয়েছেন, আপনাদেরকেও আজকে মানুষ বলতে বাধ্য হচ্ছে আপনারা চিকিৎসার ব্যবসায়ী। আমি অনুরোধ করব আপনারা এটি থেকে বের হয়ে এসে চিকিৎসা সেবাদানকারী হবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। হোমিওপ্যাথিতে যদিও এই অভিযোগটি তেমন ব্যাপকভাবে নেই, কিন্তু অ্যালোপ্যাথিটি এটি ব্যাপকভাবে পরিচিত যে মানুষ আজকে চিকিৎসা ব্যবসায় আক্রান্ত, চিকিৎসা ব্যবসায় মানুষ জর্জরিত, প্রত্যেকটি চিকিৎসার ক্ষেত্রে টেস্ট। এখন চিকিৎসকের পাশাপাশি
নৈতিক চিকিৎসক হিসেবে গণ্য করবে, যারা প্রত্যেকটি ব্যক্তিত্বের ভিতরে নৈতিকতা জন্ম লাভ করে এবং সবার শুরু থেকেই তারা পেশার শুরু থেকে যেন নৈতিক শিক্ষা নিয়ে তারা পেশা জীবনে প্রবেশ করে, কোন ধরনের দুর্নীতি অনিয়ম এবং ব্যবসার মানসিকতা যেন তাদের হৃদয়ে প্রবেশ না করে। এই বলে আমি আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। নওগাঁ হোমিও কলেজের বক্তব্য একটাই, নওগাঁর সকল প্রকার হোমিও ডাক্তার চিকিৎসক এবং অনুরাগীবৃন্দের বক্তব্য একটাই, আমাদের কোনো বক্তব্য নাই, দাবি শুধু একটাই, নওগাঁ হোমিও কলেজের একটা বিল্ডিং চাই। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি ডাক্তার দিলীপ কুমার রায়, মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ হোমিও বোর্ড, সম্মানিত রেজিস্ট্রার মহোদয় আলহাজ ডাক্তার জাহাঙ্গীর আলম ও সকল বোর্ড সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্র এলাকার একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতালের স্বপ্ন নিয়ে 2013 সনের ছোট্ট একটি আলোচনা কীভাবে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা যায়, তারই ধারাবাহিকতায় বর্তমান অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল সাফায়েত সামিমকে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব আমার কাঁধে চেপে দিলে আমার সাধ্যমতো কলেজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছি। এভাবে চড়াই উতরাই পার করে বিভিন্ন সহযোগিতায় আজ নওগাঁ সমাজসেবক এবং বগুড়া জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদ সদস্য হোমিও অনুরাগী বন্ধুবর আলহাজ এস এম জাহিদুল বাড়িকে দক্ষিণ সেই শ্রদ্ধেয় জন বাবু দিলীপ কুমার রায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার কাম সেক্রেটারি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, মহাসচিব স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন এলাকা থেকে হোমিও কলেজের প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ, হোমিও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব। সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি যারা চলে গেছেন এবং প্রধান অতিথি চলে গেছেন, আজকে আসলে আমি খুলনা বিভাগের থেকে আসছি, আপনাদের এই উপস্থিতি দেখে আমি মুগ্ধ হয়ে আমি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে আজকে আমার এই বক্তব্য পেশ করছি। আমি শুধু আসছি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং হোমিওপ্যাথ মেডিকেল কলেজ এবং হাসপাতাল আয়োজিত 263তম হ্যানিমান বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের নওগাঁ 5 আসনের সম্মানিত সাংসদ জনাব আব্দুল মালেক, একটি দাবি আমাদের আজকের সংবর্ধিত অতিথির কাছে করে গেছেন, আমিও নওগাঁর সন্তান হিসাবে তার কাছে একটি দাবি রাখতে চাই, যে আপনি এই কলেজটি প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য যাবতীয় কাজ করেছেন, সবার দাবি আমি আজকে দেখলাম, সকল ডাক্তার এবং যারা শিক্ষার্থী সবার একটি দাবি, একটি মেডিকেল কলেজের জন্য জায়গা এবং একটি বিল্ডিং অত্যন্ত জরুরি। আমি আজকে আমার এই কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার কাছে দাবি করছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি প্রথমে নওগাঁবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে একটু আগে প্রিন্সিপাল স্যার যে কথাটি বললেন যে উত্তরবঙ্গ অবহেলিত, আমার তো দেখে মনে হয় না কেমন করে অবহেলিত হয়, এত 1000 মানুষের একটি প্রোগ্রাম এখানে অবহেলিত হয়ে বেশি বলা যাবে না,
নিঃসন্দেহে আমরা আপনাদের এই সুশৃঙ্খল অঢের মানুষের সমাগম নির্দ্বিধায় পরিবেক্ষিত করে মনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনাদেরকে অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য, বিশেষ করে নওগাঁ কলেজের প্রিন্সিপাল আমার স্নেহভাজন ডাক্তার সামিরকে অভিনন্দন জানাচ্ছি এত বড় করে একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং নওগাঁর সর্বস্তরের হোমিওপ্যাথিক চিকিৎসক, ব্যবসায়ী শুভানুদ্ধায়ী এবং ছাত্র শিক্ষক কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পরপর চতুর্থবারের মতো নির্বাচিত দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক সংগঠক বাংলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের নয়নমণি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রিয় নেতা জননেতা ডাক্তার দিলীপ কুমার রায়ের আজকের এই বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, নওগাঁ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ এবং সম্মানিত ছাত্র শিক্ষক, আগে উনি একটা দুর্ঘটনাবশত পায়ে একটি আঘাত পেয়েছেন, তারপরেও বৌদি তার ওই অসুস্থতা নিয়েও বৌদি আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে নওগাঁবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় সংগঠিত অতিথি বক্তব্য দেবেন, তার কাছে আসলে সচিব মহোদয় সহ এবং মাননীয় রেলমন্ত্রী যিনি বর্তমানে ইউনিয়ন আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব আছেন তিনিও ছিলেন, আমাদের বোর্ড মেম্বার এখানে নিয়োগিতা ছিলেন, ইফতেখার ভাই ছিলেন, কায়েম ভাই ছিলেন, তারাও সেই মিটিংয়ে উপস্থিত থাকার তাদের সৌভাগ্য হয়েছে। তাদের মুখ থেকে আমরা জানবো আগামী দিনে হোমিওপ্যাথি আসলে কোন পর্যায়ে যেতে চায়। জামানি রাহিম, ঐতিহ্যবাহী জেলা স্বামী সম্পর্কে, কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সম্পর্কে সারা বছর আমরা বক্তব্য রাখি, আজকেও রাখি। তো স্বামী এমন একটি ছেলে আমাদের মেম্বারদের এবং বোর্ডের কর্মকর্তা কর্মচারী সকলের একজন স্নেহভাজন একজন ছেলে। আপনারা জানেন কিছুদিন আগে 50 লক্ষ টাকা অনুদান বিভাজন হয়েছে এই নওগাঁ কলেজ পাওয়ার কথা না, উনি নিজে বলেছেন যে এই নওগাঁকে অবশ্যই আমাদের হেল্প করতে হবে, সেখানে একটা বড় ধরনের অনুদান উনি ঘোষণা করেছেন। দিলীপ রায়ের অগ্রযাত্রা, দিলীপ রায়ের লক্ষ্য, উনি পরিকল্পনা করলেন আমাদের বাংলাদেশে যত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে এগুলিকে পর্যায়ক্রমে এই একাডেমিক ভবনগুলি উনি নির্মাণ করে দেবেন। ওনার সেই প্রচেষ্টায় বর্তমানে 63টি কলেজ আছে, ওই সময় 54টি ছিল, ওনার ওই একান্তিক প্রচেষ্টায় 12 থেকে 14টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে একাডেমিক ভবনগুলি আজকে নির্মাণ করা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহামানব, যে মানুষটির জন্ম না হলে এই জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, লাল সবুজের পতাকা আমরা পেতাম না, সেই আমাদের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি এই অবহেলিত হোমিও সমাজকে আজকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সর্বোচ্চ পর্যায়ে যে সম্মান দিয়েছেন। আপনাদের একজন সন্তান হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বন্ধু হিসাবে পরপর আমাকে চারবার এই হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষকদের সেবা করার সুযোগ দিয়েছেন বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই জনপদে সুযোগ্য পুরুষ, সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ নাসিম সাহেবকে, যিনি হোমিওপ্যাথির উন্নয়নের জন্য আজকে
আমাকে অনেক সুযোগ করে দিয়েছেন সেই নাসিম সাহেবের প্রতি কৃতজ্ঞতা। আমি শ্রদ্ধা জানাই এই নওগাঁর মাটি মানুষের নেতা, যার হাত ধরে ঢাকায় আমি রাজনীতি করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, সেই প্রিয় মানুষটি আজ আমাদের মাঝে নেই। সে আপনাদের কিছু সন্তান মরুম জলিল ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রিয় শ্রুতিবৃন্দ, আসলে শামীমের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছিল। যখন অনুষ্ঠানে প্রবেশ করি খুব হাস্যের জল মনে হচ্ছিল, কিন্তু মাঝখানে আবার একটু খারাপও লাগছিল। যখন আমাকে দেখলাম ভুল দিল পুরুষ ডাক্তাররা, আর আমার ছোট ভাই নীল্লাদ এবং আশিস নিয়োগী, যার মাথায় চুল নাই, তাকে এক ঝাঁক তরুণী সুন্দরী মহিলারা যখন ফুল দিয়ে নিয়ে ব্যস্ত হইল, তখন মনটা খুব খারাপ হয়েছে। যদি আমার সহধর্মী আমি বসে রয়েছে, মন ভুলে সব কথা বলতে পারবো না, কিন্তু তখন ভাবলাম যে কারণটা কি। তারপরে ভাবলাম যে এই শিক্ষক সমিতির নেতা এবং নীল্লাদ এই রাজশাহী শিক্ষকদের সুখ দুঃখের সাথী হওয়ার কারণে ফুলটা তারা তাকে দিয়েছে, আমাকে দেয়নি। তারপরেও ধন্যবাদ যে না, আমার সহকর্মীদের আপনারা ভালো জানেন, ভালোবাসেন, এটাই আর কি। বক্তৃতা করবো না, কারণ সবার পেটে ক্ষুধা রয়েছে আমি জানি। এখন কারোর কথাই ভালো লাগবে না। নওগাঁ কলেজ নিয়ে অনেক কথা হয়েছে। মানুষ কাজ করে কিছু তার কর্তব্যের কারণে, আর কিছু কাজ করে মনের টানে। নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা প্রতিষ্ঠার জন্য আমি যা করেছি এটা আমার মনের টানে করি, এবং আপনারা সব বিশেষ করে প্রিন্সিপাল স্বামী আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছে, যে কারণে 20-25 বছর কলেজ করেছে স্বীকৃতি হয় নাই। এই নওগাঁ কলেজ 6 মাসে রাষ্ট্রের স্বীকৃতি আমরা দিই। অতএব নওগাঁ কলেজটি আমার অত্যন্ত কাছের কলেজ, প্রিয় কলেজ, আমার কলেজ। অতএব এই জায়গাটিকে নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। হয়তো এখনো আমরা সব কিছু দিতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস শেখ হাসিনা বেঁচে থাকলে হোমিওপ্যাথি বেঁচে থাকবে। স্বাস্থ্যমন্ত্রীর দ্বারাই আমরা শতভাগ বেতন ভাতা এবং সকল ডাক্তারের চাকরির আমরা সুনিশ্চিত করতে পারব। আর এই কাজটি করতে হলে আপনাদের কাছে বড়জন অনুরোধ করব, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রাজনীতি আমরা কে কি করি বড় কথা নয়, আমি আপনাদের আওয়ামী লীগ করতেও বলবো না, কিন্তু আগে আমার নিজের সম্মান, আমার পরিবারের সম্মান, আমার ব্যক্তির সম্মান, এই সম্মান যে দেখাবে তার জন্য আমাদের দোয়া করতে কাপুর্ণ থাকা উচিত নয়। আছে মহান সৃষ্টিকর্তাও বলছে যে তোমাকে যে দেয়, তোমাকে যে উপকার করে, তুমি তা অকৃতজ্ঞতা দেখাও না, কৃপণতা করো না তার জন্য। অতএব শেখ হাসিনা যখন হোমিওপ্যাথির জন্য এত কিছু করেছে, আগামীতে শেখ হাসিনাকে আবার যাতে আমরা প্রধানমন্ত্রী করতে পারি, 10 মন্ত্রীর বিশেষে আমরা সেই কাজটি করব। আমার অনেক ডাক্তার ভাই আছেন যাদের লাইসেন্স সমস্যা আছে, আছে নাকি জায়গা? আমাদের এবিসি মহোদয় রয়েছেন, অনেক ম্যাজিস্ট্রেট যান, যাই বলে হবে তিনি ডাক্তার লিখতে পারে না, এটা কলম ঠিক না। আমি চেয়ারম্যান হিসেবে সব জেলা প্রশাসককে আমরা চিঠি লিখেছি, আমরা সরকারি আইন মোতাবেক
the act of 1965 এবং 83 এর অর্ডিন্যান্স মোতাবেক আমরা হোমিওপ্যাথিরা সরকারিভাবে ডাক্তার লিখতে পারবো যদি কোন জেলা উপজেলায় এর ব্যত্যয় ঘটে তাহলে আপনারা আমাকে ফোন করবেন বলে জানাবেন এটা শেখ হাসিনার স্বীকৃতি এবং নতুন যে আইন হতে যাচ্ছে তার ভিতর আরো পরিষ্কার করে বলা আছে আপনারা ডাক্তার আপনারা রোগী সেবা করবেন আপনারা মেডিকেল সার্টিফিকেটও ইস্যু করতে পারবেন অলরেডি আমরা করি যারা সরকারি চাকরি পেয়েছে অতএব কোন রকম বিভ্রান্তিতে কান দিবেন না আমি শুধু আপনাদের কাছে বলবো আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন যোগ্যবদ্ধভাবে আমরা কাজ করেছি আমরা শেখ হাসিনার ভালোবাসা নিয়ে আগামী দিনে শতভাগ বেতন ডিগ্রি ডিপ্লোমাদের চাকরি ইন্টারনি ডাক্তারদের ভাতা সহ প্রত্যেকটা কলেজের অবকাঠামো উন্নয়নে আমরা করে দেব এই প্রতিজ্ঞা আপনাদের আর নগর সামিমের কথা বলেছি অনেকেই সুপারিশ করেছেন আমাদের মাননীয় বিমহোদয় উনি আমার কাছে দাবি করেছেন এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় তার বক্তৃতায় বলেছেন এবং আমার রাজশাহী বিভাগের দুই বোর্ড সদস্য বিশেষ করে ডাক্তার নিয়োগী এবং মিল্লাদ বারবার বলেছে যে এই নওগাঁ কলেজটা বিল্ডিং হওয়া দরকার আমি এডিসি মহোদয়ের সাথেও কথা বলেছি আমি আপনাদের আশ্বস্ত করছি যে আগামী অর্থ বাজেটে এই ভবন নির্মাণের যে পরিকল্পনা থাকবে তাতে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভবনের জন্য 50 লক্ষ টাকা আমি লাগবে আর উপস্থিত একটা নতুন জায়গা নিয়েছে শামীম আমি দেখলাম এই জায়গাটি বরাদ্দ করার জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে ঘোষণা করছি আপনাদেরকে 3 লক্ষ টাকা মাটি বরাদ্দের জন্য 10 লক্ষ টাকা আমাদের সহকারী রেজিস্ট্রার তো আবার শামীমের বন্ধু বলে যে 4.5 লাখ করায় দেব যতই উঁচা উঁচু করেন চারে বেশি দিতে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আসলে শামীম তো আর একা করে নাই এর পিছনে অনেক অবদান রয়েছে এই যে যারা মুরব্বী রয়েছে যারা ভূমিদান করেছে যেসব শিক্ষকরা কাজ করেছে ভালো কথা আমি সবচেয়ে গর্বিত এবং আমি তাদের পরীক্ষা নিয়েছি বা আমি দেখেছি আমার মনে হয় বাংলাদেশে যে 5-7টে কলেজ আছে তার মধ্যে এই নওগাঁ কলেজের শিক্ষকরা যোগ্যবান অনেক শিক্ষক এটা আমি নিজে লক্ষ্য করেছি এই জন্য আমি বলবো আমাদের কলাম এই কথাটা হয়তো আপনাদের খারাপ লাগবে আগামীতে নকল মুক্ত পরীক্ষা করব এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবে না এই এমসিকিউ থাকবে না সব ছাত্রদের বলে দেবেন কারণ আপনার যদি অ্যালোপ্যাথি ডাক্তারের সমমর্যাদা চান তাহলে তাদের মতন সমশিক্ষাও হতে হবে এই শিক্ষার মান বাড়াইতে হবে এবার পরীক্ষা অনেক কঠোরতা দেখেছেন যারা শিক্ষক রয়েছেন যদি কোনো কেন্দ্রে নকল হয় আমি ছাত্রকে এক্সপেল করব না ওই কক্ষে যেসব শিক্ষক থাকবে তাদেরকে কিন্তু আমি পরীক্ষার কাছ থেকে তাদের বহিষ্কার করব অতএব এখন আগামী পরীক্ষার অনেক সুযোগ আছে আপনারা পাঠদান এবং সিলেবাসের মধ্য থেকে তাদেরকে পড়াবে কারণ এটা আমাদের এখন আর কোয়ান্টিটির দরকার নাই সরকার যেহেতু বেতন ভাতা দিচ্ছে আমার ছাত্র সংখ্যা ওই 2000-3000 তো দরকার নাই আমি 100 ছাত্র পড়াবো 100 জনের জন্য অ্যালোপ্যাথি ডাক্তারের সমমর্যাদা প্রকৃত ডাক্তার
অতএব এই বিষয়টাও আপনারা নজর রাখবেন। তাই এই কলেজ প্রতিষ্ঠায় শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই এলাকার সমাজসেবী আমাদের এই যে পৌর আওয়ামী লীগের নেতা জেলা পরিষদের সদস্য সহ যারা এখানে এসেছেন সবাইকে হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আগামী দিনটি হবে আমাদের জন্যে নতুন জগৎ নতুন দিন। আমরা আর এই বাজে মরা শিক্ষক থাকব না, বেকার ডাক্তার থাকব না, আমরা সকলেই বেতন ভাতা পাব, সকলেই আমরা যোগ্যতায় চাকরি পাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হোমিওপ্যাথি। আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত এডিসি জেনারেল জনাব মোহাম্মদ মাহবুব রহমান স্যার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হানিম্যান বার্ষিকী এবং আজকের এই সংগঠনের অনুষ্ঠানের সম্মানিত আজকে যাকে আমরা সম্বর্ধিত করছি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার দিলীপ কুমার রায় মহোদয়, আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট সর্বস্তরের ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের ডিসি স্যার জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আজকে গুরুত্বপূর্ণ একটি কাজে রাজশাহী অবস্থান করার কারণে স্যারের পক্ষ থেকে আমি এখানে এসেছি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আসলে হোমিওপ্যাথি সম্বন্ধে এমনি আমরা একটু জানি, এটা একটি জনপ্রিয়তা অর্জন করছে দিনে দিনে, আরও বেশি আগে যেরকম ছিল এটি জনপ্রিয় হচ্ছে এটা শুনেছিলাম বা মাঝে মধ্যে দেখি, কিন্তু এখানে আসার পরে আমার মনে হচ্ছে আসলেই এই শাস্ত্রটা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এই বাংলাদেশে। এবং আমি আসলে খুবই মানে আনন্দিত আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। আজকের এই প্রোগ্রামে এসে আমার আরেকটা বিষয়ে জানলাম, সেটি হচ্ছে যে ডাক্তার দিলীপ কুমার রায় উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, উনি হোমিওপ্যাথি নিয়ে অনেকদিন ধরে জড়িত আছেন এটাও জানি, কিন্তু উনি যে এত তার ডেভোটেড এবং এত জনপ্রিয় এটি আসলে আমার জানা ছিল না। এবং ওনার হোমিওপ্যাথির বাংলাদেশের হোমিওপ্যাথির অগ্রগতিতে ওনার যে এত অবদান ছিল এটি সত্য কথা বলতে আমি অজ্ঞই ছিলাম, আজকে কিছুটা জানতে পারলাম, এই জন্য আমাকে আমি এখানে আসতে পেরে এই জন্য আসলে খুবই ভালো লাগছে। এবং উনি এখানে বেশ কিছু কমিটমেন্ট করে গেছেন এবং আশা করব যে উনি যেহেতু এটা নিয়ে কাজ করেন উনি কমিটমেন্টগুলো অবশ্যই অবশ্যই রক্ষা করবেন, যাতে আমাদের এই নওগাঁবাসীর এবং নওগাঁর যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করেন এবং যারা সেবা প্রত্যাশী তাদের সকলেরই উপকার হয়। উনি আমাকে দুই তিনটে বিষয় বলেছেন, এই বিষয়গুলো আমরা দেখব। বিশেষ করে উনি বলেছেন যারা হোমিওপ্যাথি ডক্টর তারা নামের পূর্বে ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে কি না, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা অনেক সময় মোবাইল কোড করতে যায়, এই বিষয়গুলো যাতে তারা দেখে এই বিষয়টা আমি তাদেরকে অবহিত করব। উনি বলেছেন যে 1965 যে অ্যাক্ট রয়েছে এবং একটি অর্ডিন্যান্স রয়েছে সম্ভবত 1983, এই দুইটার কথা উল্লেখ উনি করেছেন। এই দুইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এটি যাতে মানে আমাদের মানে যারা ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় তারা যাতে অযথা কাউকে হয়রানি না করে, বিশেষ করে ডক্টরদেরকে হয়রানি না করে এই বিষয়টা আমি বলব। এখানে অল্প দিনের মধ্যেই একটি কলেজ হয়েছে হোমিওপ্যাথিক কলেজ, এটি অত্যন্ত গর্বের একটি বিষয় নওগাঁবাসীর জন্য। এখন আমাদের আসলে সকলেরই দায়িত্ব রয়েছে যে এই কলেজটা যাতে আরও সুন্দরভাবে বেড়ে ওঠে, সুন্দর একটা ভবন হয় এটির দিকে আমাদের আসলে নজর দেওয়া দরকার। এবং আমাদের আজকের এই সম্বর্ধিত অতিথি যথার্থই বলেছেন এটিকে নজর দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে বাজেটে বরাদ্দ রাখা। আমরা যত কথাই বলি বাজেটে যদি বরাদ্দ না থাকে তাহলে কিন্তু কিছু হবে না, এই জন্য কিন্তু উনি বলেছেন যে আমি
বাজেটে বরাদ্দ রাখার জন্য চেষ্টা করব। এটাই কিন্তু আমার মনে হয় যে হাফ ডান হয়ে গিয়েছে, কারণ বাজেটে যদি বরাদ্দ হয়ে যায়, গভর্নমেন্টের বর্তমানে বাজেট প্রায় 4 লক্ষ কোটি টাকা, এর মধ্যে 8, 10, 15, 20 কোটি টাকা দেওয়া গভর্নমেন্টের পক্ষে খুবই সহজ একটা বিষয়, কঠিন কোনো বিষয় নয়। শুধুমাত্র দরকার হচ্ছে নেতৃত্ব, শুধুমাত্র দরকার হচ্ছে কমিউনিকেশন। তো উনি যেহেতু এখানকে নেতৃত্ব দিচ্ছেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মকাণ্ড উনি পরিচালনা করতে সক্ষম হবেন। ডাক্তার আব্দুল্লাহ আলসাফ, সবাই খুব জোরে 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 জো
কাজী আতিকুর রহমান সম্মানিত দাতা সদস্য প্রেস গ্রহণ করতে দাস আর ওখানে ফটোসেশন চলতে থাকবে ডাক্তার মোসাম্মদ সালেফাহান ডাক্তার দেওয়ান মোহাম্মদ মুতাকিন সম্মানিত চিকিৎসক ধামুরহাট জনাব ডাক্তার মাসুদুর রহমান ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন এবং গ্রহণ করবেন নবমী মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহেদ প্রভাষক নবমী মেডিকেল কলেজ ডাক্তার মোসাম্মদ গ্রহণ করবেন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রভাষক নবমী মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ রফিকুল জামান প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার সাগর সানাল প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোসাম্মদ সাবিনা ইয়াসমিন প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার হাফিজা আক্তার প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার নজরুল ইসলাম প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার আব্দুল মতিন প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান মুন্না প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ রুবেল হোসেন প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার ওবায়দুল কবির প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার পলাশ চন্দ্র প্রাণ নওগাঁ প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ সাদিক ইবনে জাহিদ প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ আহাদ খান প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার আমিনা আক্তার প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ রুকসান আক্তার প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ ইসাহাক ওয়াইদি প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রভাষক নওগাঁ আন্তর্জাতিক মেডিকেল কলেজ ডাক্তার নীলকান্ত বিশ্বাস আসছে ডাক্তার নীলকান্ত বিশ্বাস প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির আকন্দ প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার অনন ডাক্তার মোহাম্মদ রহুল আমিন প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার অনন্ত কুমার সরকার প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার উজ্জ্বল চন্দ্র ঘোষ প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডাক্তার আফরোজা আক্তার প্রভাষক নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমার মনে হয় ক্রেস্ট প্রদান পর্ব আমি নাম ঘোষণা করছি ডাক্তার পুলক কুমার রায় বাবু বিশেষ সম্মাননা স্মারক ডাক্তার পুলক কুমার অপুলক থাকবে ক্রেস্ট গ্রহণ করছেন বিশেষ সম্মাননা স্মারকটি গ্রহণ করবেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে পুলক কুমার রায় ডাক্তার পুলক কুমার রায় ক্রেস্ট গ্রহণ করার জন্য অমিত রায় মানে অমিত রায় যে যার সৌজন্য আসলে আমার মনে হয় গেঞ্জি যে অনেকগুলো গেঞ্জি অমিতের সৌজন্য আমরা পেয়েছি অমিত বাবুকে ধন্যবাদ অনেক বড় সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ মাহতাব আলম এসপি ও জিএসপি হোমিও ল্যাবরেটরি জিএসপি জার্মান হোমিও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মাহতাব আলম মাহতাব আলমের পক্ষ থেকে ক্রেস কে মাহতাব সাহেব আসুন আমার মনে হয় ক্রেস প্রদান কর্মটা শেষের দিকে আর একটি ক্রেস থাকবে আসুন থানা মোহাম্মদ মাসুদ থানা চেয়ারম্যান সাহেব হাত থেকে ক্রেস গ্রহণ করছেন ক্রেজন করছেন জনাব মোহাম্মদ মাহতাব আলম মাহতাব আলম ভাই ক্রেজ গ্রহণ করছেন আমাদের শুধু একজন মানুষ আমি বিশেষ করে স্বপন ভাইকে সরকারকে প্রধান সহকারী মা আশিম সরওয়ার নওগাঁ সরকারি নওগাঁ সরকারি কলেজ সবাই আপনারা নিজ নিজ হাতে
সম্মানিত ডেলিগেটবৃন্দ, আপনারা দয়া করে সবাই যার যার চেয়ারে বসুন। অনেক সময় পেরিয়ে গেছে, খাবার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমরা আর দেরি করতে চাচ্ছি না, আপনি আমাদের সহযোগিতা করুন। সবাইকে সুশৃঙ্খল ভাবে খাবার দিতে থাকেন, আমরা চেষ্টার কোনো কমতি করিনি স্যার। ভাই খাবার পরিবেশন করেন, আপনারা বাল্যকাল পর্ব চলতে থাকেন, খাবারের ব্যবস্থা হতে থাক।
আপনারা সকলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে অভিনন্দন জানাই। সার্টিফিকেট দেওয়া হন আপনাকে আরো অনুপ্রাণিত করবে।